Diung. Aji ramatrua sakalang suhu samastang tu swagat o hadik abhinandan. Purvakalantre ame chilika sayantam drushya kavitare bharatiya jivan ra jatiya bhavana ra udbalana ओ जीवन प्रति शाश्वत वार्ता प्रसंग रे आलोचना करथिले वर्तमान आमे जीवन कविंकर सौंदर्य चित्तवृत्ति प्रसंग रे आलोचना करिबा सायंकालीन चिलिका शोभा रात्रि रो आगमन रे चिलिका किपरि रूप लावण्य रे उद्भासित होउछि से विषय रे वर्तमान में आलोचना करबा प्रथम पद्या रे कविता के को आवृत्ति करुचि निशागमी क्रोमी लोक कोलाहल निवर्ती ओवनी हेउचि निश्चल जलस्थल नह जश्न परिप्लुत सृष्टि दिशे जेने पारदधौत प्रतिबिम्ब राजी दीपसल तले स्वष्टाकारे शोभे हृदयंतस्थले किरोद सोदर ज्योत्स्नार्ण विभासी दिशन्ति विशद गिरिवन नाशी स्निग्धत रूपत्रे मसृण उपले जक जक होई जोस्न प्रति पड़े सर्पी चित्र चंद्र चुड़त नुभली छाया मिश्र करे शोभेव नस्थली प्रशांत नीरह गिरिव न देश नहीं एथि नर चहल रलेश दूरझ प्रनाद जिंकारी झंकार करे निशिनी प्रभाव प्रचार कली उपद्रवे तेजिलु कालय शांति की हे स्थले भजिले आश्रय चिलिका तोहर एही स्वभावन वर्णोत्सवमय दृश्य सायंतन रात्रिर चिलिका सौंदर्य किपरि दृश्यमान होछि रात्रि रे से विषय रे कवि सुंदर भाव रे वर्णना करछन्ति जल स्थल नभ ज्योत्स्ना परिपूर्त ज्योत्स्ना परिपूर्त चंद्र किरण रे जुड़बुड़ हवा आप्लुत जड़ी जीवा ज्योत्स्ना कहले चंद्र रो किरण को ज्योत्स्ना पाए तेणु जल भाग स्थल भाग एवं नव आकाश जल स्थल नव नव कहले आकाश अंतरिक्ष गगन अंबर ये तीनटी स्थल जलभाग स्थलभाग आकाश जल स्थल आकाश ज्योत्स्ना आलोक रे जुड़बुड़ हो जाए सर्वत्र चंद्रर किरण प्रतिफलित होती सृष्टि
সমগ্র সৃষ্টি বন জঙ্গল পাহাড় পর্বত নদ নদী হ্রদ ই সব কিপরি দৃশ্যমান হচ্ছন্তি সতেজ পরি পারদরে ধুই দিচ্ছন্তি ধবল বর্ণ স্বচ্ছ নির্মল দিগ্বলয়ব্যাপী নীল জলারণ্যে দিগ্বলয়ব্যাপী নীল জলারণ্যে রঞ্জিলা চন্দ্রিকা নিজে শুভ্র বর্ণে সমগ্র দিগ্বলয় ব্যাপী যাইছে নীল জলারণ্যে আর শোভা দেখা হচ্ছে শুভ্র চন্দ্রিকার শুভ্র প্রসারণ ইত্যাদি দৃশ্য কল্পনা করছেন দিগ্বলয় ব্যাপী নীল জলারণী জলারণ্যে রঞ্জিলা চন্দ্রিকা নিজে শুভ্র বর্ণে শারদীয় সন্ধ্যার শারদীয় সন্ধ্যারে চন্দ্র জ্যোৎস্না সবুঠারু আকর্ষণীয় শরত ঋতুরে আকাশ নির্মল থাকে আর চন্দ্র কিরণ বা আলোক বা যাকে আমি জ্যোৎস্না বলে কুছে সবুঠারু আকর্ষণীয় থাকে আকর্ষণীয় মনে মধ্যে চন্দ্রগ্রহণ উপরে রজনীমধুর ধবল উত্তরীয় জ্যোৎস্না উপরে রজনী মধুর রজনী কলি রাত্রি এক বধু বা নারী রূপে বর্ণনা করা হয়েছে তেমন উপরে রজনী মধুর ধবল উত্তরীয় জ্যোৎস্না আউ তলে রম্য পৃথিবী সুন্দর পৃথিবী ধরি কত সুন্দর রমণীয় দেখা যাচ্ছে কবি মায়াধর মানসিংহ ভাষায় ধবল উত্তরী সম রজনী বধুর ধবল উত্তরী সম রজনী বধুর জ্যোৎস্না ব্যাপিছি দূর দিকচক্র লাগি তলে তার এ ধরণী প্রকৃতি মধুর হয়েছি মধুরতর তারপর সে জানে তার স্পর্শ পাই চন্দ্র বা জ্যোৎস্না লোকরে লোকর স্পর্শরে ধরণী রাণী সুন্দর দেখাচ্ছে মধুরু মধুরতর অধিক সুন্দর দেখাচ্ছে সেইপরি জল স্থল নভ চতুর্দিগ সবু স্থান জ্যোৎস্না বা চন্দ্র কিরণরে এই স্থান গুড়িক জড়ি যাইছে চন্দ্রালোকরে যেমনি বর্ষা জলরে জুড়বুড় হয়ে যান সর্বাঙ্গ সেইপরি সবুগুড়িক চন্দ্রালোকরে স্পষ্ট ভাবে দৃশ্যমান হচ্ছে তেমন কবিঙ্ ভাষায় জলস্থল নহ জ্যোৎস্না পরিপ্লুত সৃষ্টি দিশে জেনে পারদ ধৌত সৃষ্টিটা কিপরি দেখাচ্ছে না পারদরে ধুই দিলে যেমি সব ধরা দেখা যায় স্বচ্ছ দেখা যায় নির্মল দেখা যায় ঠিক সেইপরি সৃষ্টি স্পষ্ট নির্মল দৃশ্যমান হচ্ছে প্রতিবিম্ব রাজি দীপসল তলে স্পষ্টাকারে শোভে হ্রদন্তস্থলে প্রতিবিম্ব রাজি প্রতিবিম্ব কার প্রতিবিম্ব প্রতিফলিত হচ্ছে না দ্বীপ দ্বীপ কইলে জলবেষ্টিত চতুর্পার্শ্বরে জল ঘেরি রইথিব আর মধ্য অংশরে যে স্থলভাগ থাকে তাকে দ্বীপ কহিলে যেমনি
মালুদ পারিকুদ এসব গোটে গোটে দ্বীপ চিলিকার দীক্ষা ভূমি তেমন স্পষ্ট আকারে তার যে সব প্রতিবিম্ব গুড়িক চিলিকার নীল জল রাশি ভিতরে প্রতিফলিত হচ্ছে দ্বীপ শৈল কহিলে পর্বত দ্বীপ আর শৈল পর্বত আগিরি পাহাড় ভালের পর্বত চড়েগুয়া পর্বত এইসবুর প্রতিচ্ছবি চিলিকা জলের প্রতিফলিত হচ্ছে প্রতিবিম্বিত হচ্ছে স্পষ্ট আকারে শোভা পাচ্ছি কেউটি শোভা পাচ্ছি না হ্রদর অন্তঃস্থলরে হ্রদ ভিতরে দ্বীপ শৈলগিরি বা পর্বতর প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে স্পষ্ট আকারে দৃশ্যমান হচ্ছে তোমাদের গোটিয়ে ছবি মধ্যে সেইভাবে দেখছি আদর মধ্যে নিশ্চিন্ত ভাবে কিছু বুঝিপার কবি সুন্দর ভাবে বর্ণনা করছেন সবগুলিক সফেদ দেখা যাচ্ছে স্বচ্ছ ধবল বর্ণ দৃশ্যমান হচ্ছে চন্দ্রর কিরণ দেখা যায় ধরা ক্ষীরোদ সোদর জ্যোৎস্নান বিভাসি বিষন্তি বিষদ গিরিবন নাশি ক্ষীরোদ সোদর ক্ষীর সোদর সউদর সৌদর সোদর কহিলে গোটিয়ে মাতৃগর্ভর জন্মিত হইতবা ভাইটি সোদর কহিলে সেইভাবে ক্ষীরোদ কহিলে সমুদ্র ক্ষীর সাগর ক্ষীর সমুদ্র জাত হয়েছেন সোদর কি না চন্দ্র বা জন্ম আমি তাকে মামু বলে কব কারণ সমুদ্রর লক্ষ্মী বাহি লক্ষ্মী আমি মাতা বলে কই আর সেই সমুদ্রর চন্দ্রমী বাহি সমুদ্র মধ্যম সময় তেমন লক্ষ্মীকর ভাই হইবার চন্দ্রকু মধ্যে আমি জন্মামু বলে কই তেমন ক্ষীরোদ সোদর জ্যোৎস্নান বিভাসি চন্দ্রর কিরণ প্রতিফলিত হচ্ছে সমুদ্রর জলরে হ্রদর জলরে অর্ণব অর্ণব কহিলে সমুদ্র জ্যোৎস্নান বিভাসি হ্যাঁ চন্দ্র কিরণ জলরে ভাসমান অবস্থায় প্রতিফলিত হচ্ছে পতিত হচ্ছে ক্ষীরোদ সোদর জ্যোৎস্নান বিভাসি দিশন্তি দিশন্তি বিশদ গিরি বন নাশি বিশদ ভাবে বিস্তৃত ভাবে সুন্দর স্পষ্ট ভাবে রাত্রি চন্দ্রালোকরে পর্বত গিরি কহিলে পর্বত শৈল ভূধর মৈধর অনেক প্রতিশব্দ আছে বন বা অরণ্য জঙ্গল বিভিন্ন কানন নাশি কহিলে নদী সমুদ্র ভিতরক পাহাড় পর্বত বা স্থল ভাগর কিছু অংশ যেতবে পশি যাই থাকে নদী ভিতরক বা সমুদ্র ভিতরক সে পশি যাই অংশক নাশি বলে কুহযায় এর কিছু অংশ আমি নদী ভিতরক পশি যাইবার উপলব্ধি হচ্ছে এইভাবে স্থলভাগ যেতবে নদী ভিতরক বা সমুদ্র ভিতরক কিছু অংশ পশি যাই স্থলভাগর বা প্রবর্তর তাকে নাশি কুহযায় তেমন সেগুলিক দৃশ্যমান হচ্ছেন দিশন্তি দেখা যাতে বিশদ ভাবে বিস্তৃত ভাবে স্পষ্ট ভাবে পর্বত অরণ্য
এবং স্থল ভাগ বসি হইতবা স্থল ভাগ এগুড়ি গ রাত্রির বা রাত্রির চন্দ্রালোকরে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আর মধ্য কবি সে প্রসঙ্গে চিলিকা কাব্যের বর্ণনা করছেন নীলঙ্গ তোর চিত্রন্তরাড়ি নাসি নলবন শৈলদীপমাড়ি দক্ষিণে মিশিছি তোর গর্ভে আসি সরকর ভাসি নীলরম্ভানাসি নীলঙ্গ তোর চিলিকার অঙ্গ শরীর বা মুখ্য নীলরঙ্গ জল নীলবর্ণ আর তার অন্তরাড়ে তার ভিতরে অনেক নাসি নলবন শৈল দ্বীপ মানে আসিকি মিশিছেন দক্ষিণ দিকে দক্ষিণে দক্ষিণরে তা গর্ভরে আসিকি মিশিছেন তেণু আহরি গছলতা বৃক্ষলতা কিপর ভাবে দেখা যাচ্ছে তার শোভা কবি সুন্দর ভাবে বর্ণনা করছেন স্নিগ্ধত রূপত্রে মসৃণ উপরে জক জক হই জ্যোৎস্না প্রতিফলে স্নিগ্ধত রূপত্রে স্নিগ্ধ কইলে কোমল নরম কোমল তরু কইলে বৃক্ষ বা পাদপ গছর কোমল পত্র উপরে কোমলিয়া পত্র উপরে স্নিগ্ধ তরুপত্রে মসৃণ উপরে মসৃণ কইলে চিকণিয়া চিকণ উপলখণ্ড বালিগরডা বা বালুকা উপরে পড়ুছি চন্দ্রর কিরণ প্রতিফলিত হয়েছি স্নিগ্ধ তরুপত্রে মসৃণ উপরে জক জক হয়ে জ্যোৎস্না প্রতিফলে জ্যোৎস্না চন্দ্রর কিরণকু আমি জ্যোৎস্না কু চন্দ্রালোককু সে চন্দ্রালোক বা জ্যোৎস্না জক জক হয়ে স্পষ্ট আকারে প্রতিফলিত হচ্ছে গছপত্র উপরে গছর কমল পত্র উপরে এবং বালুকা উপরে চিলিকার বালুকা সজ্জা বালিগরডা এইসব উপরে প্রতিফলিত হচ্ছে স্নিগ্ধ তরুপত্রে মসৃণ উপরে জগ জগ হয়ে জ্যোৎস্না প্রতিফলে ছায়া মিশ্র করে শোভে বনস্থলী সর্পে চিত্র চন্দ্র চূড় তনু ভি ছায়া মিশ্র করে শোভে বনস্থলী সর্পে চিত্র চন্দ্র চূড় তনু ভি ছায়া মিশ্র করে শোভে বনস্থলী এ বনস্থলীটা কিপর ভাবে দেখা যাচ্ছে দৃশ্যমান হচ্ছে গছর ফাঙ্কে পত্র ফাঙ্কে বন ভিতরে চন্দ্রর কিরণ বা জ্যোৎস্না প্রতিফলিত হচ্ছে ছায়া লুয়র লুচকালি খেল ভাবে কিছু স্থানের অন্ধার আছে স্থানের গছর পত্র ফাঙ্ক দিয়ে চন্দ্রকিরণ পড়ুছি আনস্থলীটা অস্পষ্ট আকার দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে দৃশ্যমান হো না কবি এখন উপমান কৌঁচ বনস্থলী কিপর ভাবে দেখা যাচ্ছে না সর্প চিত্র চন্দ্র চূড় তনু ভি সর্প দ্বারা চিত্রিত হয়ে শিবঙ্কর শরীর পরি চন্দ্র চূড় তনু ভি চন্দ্র চূড় কইলে শিব চন্দ্র চূড়ারে যাহার যাহার চূড়ারে চূড়ারে সমস্তকরে চন্দ্র অছন্তি সে হচ্ছন্তি কে না শিব আর সেই শিব সর্পঙ্ক দ্বারা চিত্রিত হয়েছে সর্প তাঙ্কর গোটে আভূষণ
বা ভূষণ অলঙ্কার মুন্ডরে সর্প কানে সর্প অন্তরে সর্প এবং সর্প দ্বারা আচ্ছাদিত হইতিবারু শিবঙ্কর শরীর অস্পষ্ট আকারে দেখা যায় কোটি কোটি কলা দেখা যায় যেটি সাপ মধ্য সাপর ছাইটা শিবঙ্ক উপরে পড়ে আর তাঙ্কর শরীর স্পষ্ট আকারে দৃশ্যমান হয় না সেইপরি বনস্থলীরে জ্যোৎস্না বা চন্দ্র কিরণ স্পষ্ট আকারে প্রতিফলিত হয়নি সব জায়গায় পড়েনি কিছু কিছু অন্ধার দেখা যায় আর কিছু কিছু আলোক দেখা যায় অন্ধার আলোক মিশ্রিত যেভাবে বনস্থলী দেখা যায় সেইপরি শিবঙ্কর শরীর দৃশ্যমান হয়ে সুন্দর উপমা কবি প্রদান করিছন্তি সর্পে চিন্দ্র সর্পে চিত্র চন্দ্র চূড় তনু ভলি ছায়া মিশ্র করে কর কইলে কিরণরে শোভে বনস্থলী বনস্থলীটা অরণ্যর স্থলভাগ ভিতর অংশ সেইপরি সেইপরি সুন্দর দেখাইয়ে প্রশান্ত নীরব গিরি বনদেশ নাহি এটি নর চহলর লেশ রাত্রি অধিকরু অধিক হচ্ছে সবুড় শুনশান লোক কোলাহল না পৃথিবী নিশ্চল হয়ে যাই শান্ত হয়ে যাই তেমন প্রশান্ত শান্ত সে স্থানটা কোলাহল না কথাবার্তা না বিপণি কিণা বিকা না দোকান বজার সব বন্ধ করে লোকে ঘরক পড়াইলে শরৎ ঋতু মধুর মধুর শীত পড়ি থাকে তেমন লোক মানে রাত্রি হওয়ার সমস্তে সে স্থান ছাড়ি গুহা ঘরক চলে যাই সে স্থানটা পুরা শান্ত প্রবসর লাগে প্রশান্ত নীরব নিযুক্ত রব নীরব গিরি বন দেশ পর্বতাঞ্চল বনাঞ্চল বনপ্রদেশ এইসব অঞ্চল পুরা শান্ত নীরব নিষ্ঠ লোক মানকর নর নর কইলে লোক মানকর লেশ মাত্র গহল চহল নাই নাই এটি এটি কইলে এখানে চিলিকার চিলিকার নর চহলর লেশ নর কইলে লোক মানব লোক মানকর গহল চহল নাই লেশে মাত্র কিলে মাত্র টিকে মাত্র শুনশান নিস্তবতাকে কে ভঙ্গ করছে নীরবতাকে কে ভঙ্গ করছে চতুর্দিগ নীরব শান্ত পৃথিবী প্রশান্ত রূপ ধারণ করছে এই নীরবতাকে ভঙ্গ করছে কে কবি সুন্দর ভাবে বর্ণনা করছেন দূর ঝর নাদ ঝিঙ্কারে ঝঙ্কার করে নিশিথিনি প্রভাব প্রচার এই নিস্তব্ধতাকে নীরবতাকে দূররু প্রবাহিত হইতিবা ঝরণার কুলুকুলু নাদ নাদ কইলে ধ্বনি বা শব্দ কুলুকুলু নাদরে ঝরনাদরে যে ঝরণা বই আসুছে তার সেই ধ্বনি নীরবতাকে ভঙ্গ করুছি আর ঝিঙ্কারের ঝঙ্কার ঝিঙ্গি শব্দ এই রাত্রির নীরবতাকে ভঙ্গ করুছি আর নিশিথিনি কইলে রাত্রির প্রভাব প্রচার করছে প্রসার করছে রাত্রি এলা হু শব্দ ঝিঙ্গি শব্দ কুলকুলু নাদ এইসব রাত্রি গেলে বিভিন্ন প্রকার শব্দ শুয়ে ভয়ঙ্কর লাগে ভয় লাগে নিশা গড়ে উঠছে তেমন রাত্রির নীরবতাকে ঝরণার ঝর ঝর নাদ কুড়ুকুড়ু নাদ ঝিঙ্কারির ঝঙ্কার এইসব
নিরবতাকে নিস্তব্ধতাকে ভঙ্গ করছেন, রাত্রির প্রভাবকে প্রচার করছেন। নিশিথিনি কইলে রাত্রি কলি উপদ্রবে তেজি লোকালয় শান্তি কিয়ে স্থলে ভজিলে আশ্রয়। কলির উপদ্রবে কেউঠারে কলির উপদ্রব লাগি রয়েছে না লোকালয়? লোকালয় কহিলে জনবসতি বা গ্রাম যেঠারে লোকমানে বাস করন্তি, ঘরে গ্রামরে। আজি কলিযুগরে ঘরে ঘরে গাঁ গাঁরে কলি বিবাদ, কে টিকে বি শান্তিরে রইপার না। শান্তি দেবী সে স্থান ছাড়িকি কবি ভাবুচন্তি এই শান্ত প্রশান্ত কমনীয় নীরব স্থান চিলিকা উপকণ্ঠকু বোধ হুয়ে শান্তি দেবী বাছি নেইছন্তি এই উপযুক্ত স্থান তাঙ্কর নিবাসস্থলী। লোকালয় ত্যাগ করে ছাড়িকি আসি এইঠারে আশ্রয় নিয়েছন্তি। কলি উপদ্রবে তেজি লোকালয় শান্তি কি স্থলে ভজিলে আশ্রয় আশ্রয় নিয়েছন্তি। চিলিকা এটি সুন্দর শোভা অপরূপ শোভায় বিমুগ্ধ হয়ে পড়েছেন কবি রাধানাথ রায়, এবং তার শোভাবন সৌন্দর্য আশ্চর্য হচ্ছে। চিলিকার এইভাবে শোভা দর্শন কলাপরে আশ্চর্য হয়ে কৌছেন চিলিকা তোর এই শোভাবন বর্ণ মহোৎসব দৃশ্য সায়ন্তন, ইয়ে সন্ধ্যাকালীন দৃশ্য সায়ন্তন কে সন্ধ্যা, এই সন্ধ্যাকালীন দৃশ্য অত্যন্ত মনোরম মহোৎসব মহাযুক্ত উৎসব বর্ণ উৎসব বর্ণোৎসবময় উৎসবময় মুখর হয়ে উঠিছে। সুন্দর রূপ সুন্দর শোভা দেখি চিলিকার রাত্রে চিলিকার দৃশ্য দেখি কবি ভাববিহ্বল হয়ে উঠছেন, এবং সেই স্থানরে তাঙ্কর অন্তিম জীবন কটাইবা সখী রূপে চিলিকা বর্ণনা করছেন রাধানাথ। রাধানাথ চিলিকা সখী রূপে দেখি এবং তাঠারে আপনা ভাবাবস্থার ভাবাবেগের প্রতিফলন লক্ষ্য করছেন, তাহার কূলরে তাহারি কূলক জীবনর অধিবাসস্থলী রূপে বরণ করা কবি চাইলে, সেপাই সে কইলে করিথিলি আশা করিবি যাপন, করিথিলি আশা করিবি যাপন তো পশ্চিম ত্রি পশ্চিম জীবন। আশা করিথিলি তাঙ্কর অন্তিম জীবন শেষ জীবন পশ্চিম জীবন কইলে শেষ জীবন সমাতক তারি তীররে জীবন যাপন করিবে বলি কবি মধ্যে আশা পোষণ করেছিলেন। কিছু তোমাদের আজর প্রশ্ন উত্তর আছে, কেউ দৃশ্যকে কবি পারদ ধৌত বলে বর্ণনা করছেন? জ্যোৎস্না পরিপূত জল স্থল আকাশ, জ্যোৎস্নারে পরিপূত হয়ে আপ্লুত হয়ে জল স্থল আকাশ, সুন্দর দৃশ্য আকাশের সুন্দর দৃশ্যকে কবি পারদ ধৌত বলে বর্ণনা করছেন। হ্রদর মধ্যভাগে তাহার প্রতিবিম্ব শোভা পাচ্ছি না, হ্রদর মধ্যভাগে দ্বীপ শৈলর প্রতিবিম্ব শোভা পাচ্ছি, ছায়ালোক মিশ্রিত বনস্থলী রূপক কবি তাহা সহ তুলনা করছেন,
ना छाया लोक छाया आलोक छाया लोक मिश्रित वनस्थली रूप को कवि सर्प चित्रित शिवंकर शरीर सहित तुलना करछन चिलिका रे निशितिनी रो प्रभाव को ये प्रचार करथिला ना चिलिका रे निशितिनी रो प्रभाव को दूर रूप प्रवाहित होउतिबा झरणा नाद को झिंगारी रो झंकार प्रचार करथिला कहा उपद्रव हेतु शांति लोकाला त्याग करी चिलिका रे आश्रय नेछि ना कोली उपद्रव हेतु शांति लोकाला त्याग करी चिलिका रे आश्रय नेछि ए कवितार प्रश्न उत्तर करी दुखाइबे आजि पय एति धन्यवाद।